যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলতি মাসের শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে সার্ক সহ বিভিন্ন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হতে পারে বলে পিটিআইকে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বৈঠকের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি। 7 সেপ্টেম্বর ভারতের একটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারের অংশে ডক্টর ইউনূসের বক্তব্যের পর বৈঠকের সম্ভাবনা কম বলে মনে হচ্ছে। ডক্টর ইউনূসের এ বক্তব্য নয়াদিল্লি ভালোভাবে নেয়নি বলেও জানান তারা। বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনার হস্তান্তর চাইতে পারে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দল ইসলামপন্থী, এই ধারণা থেকে ভারতের বের হয়ে আসা উচিত। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি শেখ হাসিনাকে রাখতে চায় তবে শর্ত হবে তাকে চুপ থাকতে হবে। ভারতে বসে তিনি কথা বলছেন এবং নির্দেশনা দিচ্ছেন, এটা কেউ পছন্দ করছে না, এটা আমাদের বা ভারতের জন্য ভালো হবে না। ডক্টর ইউনূসের বক্তব্যের পর ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ধরনের বক্তব্য দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনুকূলে নয়। ডক্টর ইউনূস 16 আগস্ট মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় মোদী সাবেক সরকার পতনের পর বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানান। তখন ইউনূস বলেছিলেন, বাংলাদেশ সব সংখ্যালঘু নিরাপত্তাকে অগ্রাধিকার দেবে। বিগত সপ্তাহগুলোতে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের হিন্দুদের উপর হামলার খবরকে ডক্টর ইউনূস বারবার অতিরঞ্জিত বলে বর্ণনা করেছেন। সূত্র জানায়, জাতিসংঘের অধিবেশনের ফাঁকে নরেন্দ্র মোদীর বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, তবে ভারত সরকার এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেননি। ফোনালাপে দুই নেতা জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিপাক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন। তবে সংশ্লিষ্টরা বলেছেন, পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে নেই। সংযুক্তা শুভ্রা, দেশ রূপান্তর।